রবিবার দিন রাজ্যের চারটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুর মহকুমার বাগমা এলাকার শাসক দলের বাইক বাহিনী হেলমেট বাহিনীর হাতে আক্রান্ত হয়ে আহত বাগমা এলাকার বিরোধী দলের বেশ কয়েকটি পরিবার। রবিবার দুপুরে প্রথমে বাগমা কংগ্রেস নেতা টিটন পালের ইকো গাড়িতে আক্রমণ করেন বাইক বাহিনী এবং হেলমেট বাহিনীর সদস্যরা। পরে সন্ধ্যা নামার পর থেকে শুরু হয় বাগমা এলাকায় সন্ত্রাস, পুড়িয়ে দেয় বেশ কয়েকটি বাইক সহ অবুজ প্রাণীর খেরের মোড়, লুট করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার 96,000 টাকা সহ 2 লক্ষ টাকার উপর, এমনটাই জানান বাগমার বাগবাসা এলাকার যুবক সুজিত দেবনাথ। শুধু অর্থ নয়, দুষ্কৃতি বাহিনী নিয়ে যায় এক গৃহবধূর বিয়ের স্বর্ণালঙ্কারও। গৃহবধূ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রবিবার রাতে 30টি বাইক নিয়ে তাদের বাড়িতে এসে প্রথমে ভাঙচুর, তারপর ওই গৃহবধূ স্বর্ণালঙ্কার সহ টাকা লুট করে নিয়ে যায় বাইক বাহিনী ও হেলমেট বাহিনীরা। তারপরে টাকা আমাদের বিয়ের জিনিস যা আছে সবটি সুখে দিতে আসলো, যে সবটি লেগে গেছে, টাকাও নিছে, টাকা নিছে 2 লাখ টাকা, এ করতে নিছে আমার ঘর থেকে নিছে, আর বাবুর টাকা রাখছে যে এই টাকাটাও নিছে, যে টাকাটা পাইছে গড়ের টাকাটা, আর কিছু টাকা আছে দানটা নিচে টাকা আসলো গড়ের দোষে যে এই টাকাটা লেগে গেছে, দানটা ঘর থেকে গাড়ি মানে গাড়ি চালিয়ে যে ইতিমধ্যে অনেক টাকা জমা রাখছে, 25,000-20,000 মতো আসলো, এটা লেগে গেছে, আর অনেক জিনিস সব কিচ্ছু নেই। আর বাড়িতে এসে কইতাছে যে 20,000 টাকা দাও, হ্যাঁ নাইলে ফাটি বিষয়ে দেখা করো, নাইলে সন্ধ্যার সময় আবার আসবো। তারপরে সন্ধ্যার সময় তারা আবার আইসে, আসার পর তারপরে দিয়া আমরা একটা লোকের কইতাছে কত বাড়ির থাইস না কমে 1-200 গোলাপ হয়ে নাইব। তারপরে দিয়া আমরা বাড়ির থেকে গেছি গা, যাওয়ানোর পরে তারা আইসে, আইসেরা আমার গাড়িটা ভাঙছে, গাড়িটার পরে ওই খেরেসিনটা আগুন লাগিয়ে দিছে, ঘরে ঢুকছে, ঘরের ভিতরে আমরা বিল্ডিং তুলনার লেগে 2 লাখ টাকা ছিল, টাকাটা নিছে, বডির চেন লয়ে গেছে, এরপরে দিয়া আমার মার গলার চেন লয়ে গেছে, শাখা বন্ধনী এডি লয়ে গেছে। কারা ওরা? বিজেপি। এদিকে কংগ্রেস সূত্রে জানা যায় বেশ কয়েকজন বিরোধী দলের কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই আক্রমণে রেহাই পায়নি গৃহবধূ থেকে শুরু করে বৃদ্ধ মহিলাও। রাতে এই আক্রমণের ঘটনার খবর পেয়ে বাগমা ফাঁড়ির এবং রাধাকিশোরপুর থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ, টিএসআর, আধা সামরিক বাহিনী নিয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। গোটা ঘটনায় থমথমে রয়েছে বাগমা বাজার এলাকা, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ, টিএসআর সহ আধা সামরিক বাহিনী। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।